আসসালামু আলাইকুম। তো দেখো আমরা যুগজীকরণে পার্ট ফোর নিয়ে হাজির হয়েছি। তো পার্ট ফোরে আমরা শুধুমাত্র যে অঙ্কগুলো আমাদের বোর্ডে এসেছে শুধু ওই অঙ্কগুলো আমরা সলভ করব। তো দেখো তার আগে আমরা এই অঙ্কগুলো করার আগে আমাদেরকে একটা সূত্র একদম ডিপলি জানতে হবে, অর্থাৎ এই সূত্রটা আমাদেরকে কি বুঝেছে। আর আমরা যদি ওই একটা সূত্র পারি তাহলে দেখো আমাদের ফার্স্টে যে অঙ্কগুলো আছে আমরা ইনশাল্লাহ সবগুলো অঙ্ক করতে পারবো। তো দেখো আমাদেরকে প্রথমে যে সূত্রটা জানতে হবে সেটা হলো, আমি কিন্তু আগে আমাদের যে সূত্রের ভিডিও দিয়েছি অর্থাৎ আমরা 10.3 শুরু করার আগে একটা স্পেশাল সূত্র নামে একটা প্লেলিস্ট আমাদের ভিডিওতে রয়েছে। তো এখানে আমরা দিয়েছিলাম যে সবগুলো সূত্র দিয়েছিলাম 10.3-তে। তো তার মধ্যে আমরা ওই সূত্রগুলো থেকে আমি একটা সূত্র আমাদের এখানে সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো ইন্টিগ্রেশন। দেখো ইন্টিগ্রেশন ডি এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো এই একটা সূত্র আমাদেরকে বারবার এখানে আসবে, আমাদেরকে এটা খুব ভালোভাবে এটা ডিপলি জানতে হবে। তো দেখো ইন্টিগ্রেশন ডি এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই সূত্রটা কি আমরা জানি? এই সূত্র উপর যখন আমাদেরকে এখানে একটা রুট দিয়ে দিবে তখন এই সূত্রটা কি হবে? অর্থাৎ দেখো ইন্টিগ্রেশন ডি এক্স ডিভাইড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো আমাদের সকল অঙ্কগুলোর অর্থাৎ প্রথম সাইডটা অঙ্কের ফর্মুলা প্রায় একই রকম। দেখো ইন্টিগ্রেশন রুট ওভার 9-16 এক্স স্কোয়ার, রুট ওভার 2-3 এক্স স্কোয়ার, রুট ওভার 5-4 এক্স স্কোয়ার। দেখো এই একই রকম। তো আমাদের এই সূত্রটা কি? আমাদের এই সূত্রটা হলো আমাদেরকে এই সূত্রটা জানতে হলে প্রথম জানতে হবে সাইন ইনভার্স 1 ইনটু অর্থাৎ কোণ হবে x/a, এটা হলো আমাদের সূত্র, ইন্টিগ্রেশন সূত্রটা হলো এটা। অর্থাৎ ইন্টিগ্রেশন ডি এক্স ডিভাইডেড বাই এ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল সাইন ইনভার্স x/a। অর্থাৎ আমাদের এখানে যদি দেখো এখানে আমরা কোনো মতে যদি আমরা a অর্থাৎ আমরা এখানে যদি সবসময় a অর্থাৎ x ব্যতীত কোনো কিছু আনতে পারি, অর্থাৎ ইন্টিগ্রেশন দেখো আমরা যদি আনতে পারি ডি এক্স ডিভাইডেড বাই রুট ওভার এখানে আমাদের মনে করো 4 আছে, এখানে মাইনাস এখানে মনে করো এক্স স্কোয়ার আছে, তাহলে দেখো আমাদের এখানে সূত্রটা কি হবে? এখানে সূত্রটা হবে সাইন ইনভার্স, দেখো সাইন ইনভার্স কি হবে? সাইন ইনভার্স এক্স, এক্স মানে কি? এখানে যেটা থাকবে এটা হলো এক্স, তাহলে এখানে এক্স কি আছে? আচ্ছা আমরা এখানে এক্স না দিয়ে আমরা যদি বলি এখানে আমাদের কি আছে, এখানে আমি যদি বলি আমাদের এখানে জেড আছে, জেড স্কোয়ার, অর্থাৎ এখানে কি আছে? জেড আছে, তাহলে কি হবে? ডিজেড ডিভাইডেড রুট ওভার 4-জেড স্কোয়ার। অর্থাৎ আমরা 4 কে কি লিখতে পারি? আমরা 4 কে লিখতে পারি 2 স্কোয়ার, তাহলে দেখো আমাদের সূত্রের সাথে কি মিলে? দেখো আমাদের সূত্রটা কি ছিল? এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ আমাদের এখানে এ কত? এ হলো আমাদের এখানে 2, এ হলো কত? 2, তার মানে আমাদের উপরে কি বসবে? এক্স, অর্থাৎ এক্স কে এক্স হলো এখানে যে থাকে সে হলো এক্স। দেখো আমাদের এখানে এক্স কে এক্স হলো এখানে জেড, তার মানে আমাদের কি বসবে? এখানে বসবে আমাদের জেড, নিচে কি বসবে? এ, এ মানে এখানে আমাদের কত? এ মানে হলো 2, তার মানে আমাদের কি বসবে? 2। তাহলে দেখো আশা করি তোমরা সূত্রটা বুঝতে পারছো, আর না বুঝলে আমরা দেখো যখন অঙ্কগুলো সলভ করবো ইনশাল্লাহ আমরা এই সূত্রটা একদম ডিপলি বুঝে যাবো। তো আর আমরা আমাদের অঙ্কের মধ্যে চলে যাই। দেখো আমাদের অঙ্ক প্রথম অঙ্কটা হলো ডি এক্স ডিভাইডেড বাই রুট ওভার 9-16 এক্স স্কোয়ার, এটা এসেছে আমাদের ঢাকা বোর্ডে কুমিল্লা বোর্ড রাজশাহী বোর্ড। তো দেখো এই অঙ্কগুলো সবগুলো অঙ্কে খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলো 2-3টা সাইডে করে আমাদের বোর্ডে এসেছে। তো প্রথম অঙ্কটা আমরা প্রথমে সলভ করি। দেখো ফার্স্টের এক নম্বর অঙ্কটা কি? ফার্স্টের এক নম্বর অঙ্কটা হলো ইন্টিগ্রেশন ডি এক্স ডিভাইডেড বাই রুট ওভার 9-16 এক্স স্কোয়ার। এখন তাহলে আমাদের একটু ভালো করে খেয়াল করো তো, একটু আগে আমি যে সূত্রটা দেখিয়েছি সূত্রটার মধ্যে আমাদেরকে এক্স স্কোয়ারের সাথে 1 ব্যতীত অন্য কোনো সহগ ছিল না? ছিল না, শুধুমাত্র এক্স স্কোয়ারের সাথে আমাদের সহগ কত ছিল? 1 ছিল। তাহলে দেখো এখানে আমাদের এক্স স্কোয়ারের সাথে সহগ কত? 60। তাহলে আমরা এখন কি করব? তোমরা অবশ্যই বুঝে গেছো এখানে আমাদেরকে 60 কে কি করতে হবে? সরিয়ে আনতে হবে, অর্থাৎ আমরা এই 60 কে এখানে সবার বাইরে নিয়ে আসবো। তো দেখো আমরা যদি 60 কে সবার বাইরে নিয়েছি তাহলে আমাদের এখানে কি থাকবে? ইন্টিগ্রেশন ডি এক্স ডিভাইডেড বাই রুট ওভার, যখন আমরা 16টাকে নিয়ে আসবো, দেখো আচ্ছা আমি একটা নাই বলে, অর্থাৎ এখানে দেখো আমরা 16টা কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কি আছে? দেখো 9, তার মানে এখানে 9 মানে কি? আমাদের কি এখানে 16 ছিল না? তার মানে আমাদের এখানে কি হবে? 9/16 - আমরা 16 তো নিয়ে এসেছি, তাহলে এখানে আর বাকি আছে কি? শুধুমাত্র এক্স স্কোয়ার। তাহলে দেখো এখানে আমাদের এই 16 এর উপরে কি আছে? এই 16 এর উপরে একটা রুট আছে, তার মানে আমরা যদি 16 এর উপর রুট, অর্থাৎ আমরা যদি এই রুট 16টাকে আমরা সবার বাইরে নিয়ে এসে, অর্থাৎ দেখো ইন্টিগ্রেশন ডি এক্স ডিভাইডেড বাই, অর্থাৎ দেখো এখানে রুট কত আছে? 16 ইন্টু এখানে কত আছে? রুট 9/16 - x2। দেখো একটু ভালো করে খেয়াল করো, এখানে 16 এর উপরে রুট আছে, 9/16 - x2 এর উপরেও কি আছে? রুট আছে। তো আমরা যদি আলাদা আলাদা করে লিখি, অর্থাৎ 16 এর উপরে রুট এটাকে আমরা আলাদা লিখি, আবার রুট ওভার 9/16 - x2 কেন লিখছি? কারণ আমরা আমাদের সূত্র নির্ণয়ের জন্য আমরা এই কাজটা করেছি। দেখো এখন আমরা রুট 16 কে আমরা কি লিখতে পারি? রুট 16 কে আমরা শুধুমাত্র লিখতে পারি শুধুমাত্র 4, আর 4টা একটা কি? কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্ট মানটাকে আমরা কি করতে পারি? সবার বাইরে নিয়ে আসতে পারি, অর্থাৎ 1/4, কারণ এর উপর কি ছিল? 1 ছিল, অর্থাৎ আমরা 1/4টাকে সবার বাইরে নিয়ে আসি।
তাহলে এখানে আমাদের কি আছে dx ডিভাইড বাই √9 9 বাই 16 মানে x স্কয়ার এখন দেখো আবার আমরা 9 কে কি লিখতে পারি 3 স্কয়ার এখন 16 কে আমরা কি লিখতে পারি 4 স্কয়ার তাহলে আমরা সবাই 9 বাই 16 কে আমরা টোটাল কি লিখতে পারি 9 বাই 16 কে আমরা লিখতে পারি 3 বাই 4 হোল স্কয়ার কেন লিখছি আমাদের সূত্র মিলের জন্য দেখো এখন আমাদের সূত্র অটোমেটিক মিলে গেছে অর্থাৎ আমাদের সি একটু আগে যে সূত্রটা শিখছিলাম কি dx ডিভাইডেড বাই √ ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার a স্কয়ার মাইনাস x স্কয়ার তাহলে দেখো a স্কয়ার মাইনাস x স্কয়ার এর সূত্র কি ছিল আমাদের দেখো এখানে আমাদের 1 বাই 4 হলো কনস্ট্যান্ট এটা থাকি যাবে তাহলে এখানে কি হবে সূত্র ছিল 1 বাই 4 ইনটু সাইন ইনভার্স দেখো সাইন ইনভার্স 1 বাই 4 কনস্ট্যান্ট এটা ধরে আছে এখন তো আমাদের সূত্র হচ্ছে সাইন ইনভার্স x বাই a x মানে কি এখানে যে থাকবে সে হলো আমাদের x এই জায়গায় যে যে থাকবে সে হলো আমাদের x আর আমাদের এই জায়গায় কি আছে x আছে তাহলে আমাদের এখানে সূত্র কি হবে এই জায়গায় যে থাকবে সে সবার উপরে x / a a আমাদেরকে a হলো আমাদের কি 3/4 এটা শব্দ হলো আমাদের a এই 3/4 টা হলো আমাদের শব্দ হলো a তাহলে আমরা x / a এই জায়গায় আমরা কি লিখতে পারি 3/4 তাহলে দেখো 3/4 কে যখন আমরা উল্টে দেব তখন কি হবে 1/4 sin ইনভার্স 1 তাহলে 4 টা উপরে চলে যাবে আর 3 এর নিচে থাকবে অর্থাৎ এটা কি হবে 4x / 3 আর যেই তিনটা আমরা যোগ দিয়ে গুণন করছি তাহলে এখানে আমরা কি দিতে পাবো সেটা প্লাস c অর্থাৎ কনস্ট্যান্ট দিতে হবে এটা হলো আমাদের आंसर এটা হলো আমাদের √2 − 3x² এটা আমাদের এসেছে চট্টগ্রাম এবং কুমিল্লা বোর্ডে তো দেখো সেম আবার দেখো এই x স্কয়ারের সাথে 3 আছে এই 3 কে আমরা কি করব সবাই বাইরে নিয়ে আসব এই x স্কয়ারের সাথে 3 কে আমরা কি করব সবাই বাইরে নিয়ে আসব তাহলে দেখো ইকুয়াল ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই এখন আর আমি ভেঙে বুঝব না কারণ একটু আগে আমি এই এক নম্বর নম্বরে একদম ভেঙে ভেঙে বুঝেছি সেম নিয়ম তাহলে দেখো আমরা যদি 3 কে কমন নিয়ে আসি তাহলে এখানে কি থাকবে 3 3 মধ্যে একটা √ থাকবে অর্থাৎ আমরা যদি আমরা √ 3 কমন নিয়ে আসি তাহলে আমাদের এখানে কি থাকবে √2 − 3 − x স্কয়ার কারণ আমরা √3 থেকে সবাই বাইরে নিয়েছি অর্থাৎ আমরা 3 কমন নিয়েছি আর 3 কমন নেওয়া মানে কি 3 কমন নেওয়া মানে 3 এর উপরে √ ছিল এই কারণে আমরা √3 থেকে সবাই বাইরে নিয়েছি আর √3 তে একটা কি কনস্ট্যান্ট এই কনস্ট্যান্ট ভ্যালু আমরা সবাই বাইরে একবারে সবাই বাইরে চলে যাবে অর্থাৎ 1 √3 তাহলে আমরা এখানে কি আছে দেখো 1 √3 দেখো dx ডিভাইডেড বাই a স্কয়ার অর্থাৎ 2 / 3 এটাকে যদি আমরা a স্কয়ার করতে চাই তাহলে কি দিতে হবে অবশ্যই এর ভিতরে একটা √ দিতে হবে √ দিয়ে এর উপরে একটা অর্থাৎ আমরা এখানে 2 / 3 এখানে কি দিতে হবে √ 2 / 3 এর উপরে একটা √ দিয়ে এর উপরে একটা স্কয়ার দিতে হবে তাহলে আমরা যদি এটাকে 2 / 3 কে a করতে চাই তাহলে কি করতে হবে a স্কয়ার করতে চাই তাহলে √ ওভার 2 / 3 a স্কয়ার তৈরি করতে হবে তাহলে দেখো এখন আমরা যদি √ ওভার 2 / 3 a স্কয়ার করি তাহলে এটা হলো আমাদের এটা শব্দ হলো আমাদের a এই √ ওভার 2 / 3 এটা শব্দ হলো আমাদের কত a এটা হলো আমাদের a এর উপরে কি আছে স্কয়ার অর্থাৎ a স্কয়ার তাহলে আমাদের এখানে a স্কয়ার করতে হবে আমি যদি এখানে লিখি sin ইনভার্স x / a x কে x হলো এখানে x এ শুধুমাত্র x হলো এখানে x এ এ কত হবে এ হবে এ দেখো এ হলো √ ওভার 2 / 3 √ ওভার অর্থাৎ আমাদের ভেঙে লিখি √ 2 / √ 3 এটা হলো আমাদের a বা আমরা লিখতে পারি 1 / √ 3 sin ইনভার্স sin ইনভার্স দেখো এখানে √ 3 এর কি হবে যদি আমরা √ দিই তাহলে √ 3 এর সবের উপরে চলে যাবে অর্থাৎ √3 √3x আমি সি কত হবে √2 যেহেতু এটা চলে গেল এখানে কি দিতে হবে একটা পাসি দিতে হবে এটা হলো আমাদের आंसर এটা হলো আমাদের आंसर তাহলে দেখো আমরা পর পর দুটি অঙ্ক সলভ করছি এখন আমরা তৃতীয় নাম্বার অঙ্ক সেম সেম তৃতীয় নাম্বার অঙ্কে তোমরা কি করবে কোনটাকে কমন নিয়ে তোমরা এটা সলভ করবে আসলে তোমরা এটাও করতে পারবে কোনটাকে কমন নিলে এটাও আমাদের ওকে তাহলে দেখো এই অঙ্কটা একটু ভিন্ন আর এটা অনেক বড় এসেছে চট্টগ্রাম রাজশাহী ঢাকা বুয়েট এবং যশোর এখানে অনেকগুলো বোর্ড এসেছে এর পাশাপাশি একটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এসেছে বুয়েট তাহলে দেখো এই অঙ্কটা আমাদের করতে হবে কারণ এটা খুব ইম্পর্টেন্ট কারণ অনেকগুলোই বোর্ড এসেছে এখন দেখো সাইন নাম্বার অঙ্কটা কি সাইন নাম্বার অঙ্কটা হলো ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন x dx ডিভাইডেড বাই √1 - x তাহলে দেখো এখন আমরা কি করতে পারি আমরা এই আগে পর পর 1 2 3 4 5 যে অঙ্কগুলো করেছি ওই অঙ্কগুলোর মধ্যে দেখো 4 যদি আমরা যে অঙ্কগুলো করেছি কি করেছি আমরা ওয়ান নিচের একটা কিছু একটাকে বা উপরে কোন একটাকে আমরা কোন একটা কনস্ট্যান্ট কল্পনা করি এরপর ডিফারেন্সিয়েশন করছি পরবর্তীতে আমরা একটা ভ্যালু পেয়েছি দেখো এখন আমরা কি করব এখানে এখানে আমরা প্রথমে a 1 x একে আমরা যদি একটা কনস্ট্যান্ট কল্পনা করি বা একটা জ্যাক কল্পনা করি এরপর যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করি দেখো x dx এর একটা আমরা কি পাবো একটা মান পাবো তাহলে দেখো এখন আমরা যদি বলি দড়ি দড়ি z equal 1 - x z equal 1 - x এবং এইটা যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে dz equal 1 এর ডিফারেন্সিয়েশন মানে কত 0 আর - x এর ডিফারেন্সিয়েশন মানে কি - x dx
তাহলে দেখো এখানে আমাদের মান পিছের পয়েন্ট হল x dx এর মান পড়ে তাহলে আমরা মাইনাসটাকে এর পাশে যদি ফাটাই দিই তাহলে কি হবে মাইনাস dz ইকুয়াল x dx তাহলে দেখো আমরা x dx এর একটা মান পেলাম x dx এর মানটা কি x dx এর মানটা হলো মাইনাস dz মাইনাস dz তাহলে আমরা এখানে x dx এর জায়গায় কি বসাতে পারি যে x dx এর জায়গায় আমরা মাইনাস dz বসাতে পারি আর দেখো এখানে 1 মাইনাস x এর জায়গায় আমরা কি বসাতে পারি 1 মাইনাস x এর জায়গায় আমরা রুট এ শুধুমাত্র এই জেডটা বসাতে পারি তাহলে দেখো এখন যদি আমরা বিলটা বসাই অর্থাৎ ইন্টিগ্রেশন x dx x dx এর মান কত x dx এর মান হলো -dz ডিভাইডেড বাই এখানে কি আছে রুট তাহলে দিয়ে দিলাম রুট দেখো এ 1 মাইনাস x আমরা কি ধরেছিলাম 1 মাইনাস x কে আমরা z কল্পনা করছি তাহলে এখানে কি হবে z তাহলে দেখো এখানে কি হবে আমরা মাইনাস থেকে সবার বাইরে নিয়ে আসলাম তাহলে দেখো এখানে কি আছে 1 বাই √z আর আমাদের 1 বাই √z অর্থাৎ 1 বাই x এর ইন্টিগ্রেশন কি 1 বাই x এর ইন্টিগ্রেশন হচ্ছে 1 বাই x সরি 1 বাই √x এর ইন্টিগ্রেশন কি 1 বাই √x এর ইন্টিগ্রেশন হচ্ছে 2√x 2√x মানে এখানে তো আমাদের x না এখানে হলো আমাদের z তাহলে কি হবে 2√z তাহলে দেখো এখন যদি আমরা মান বসাই দিই তাহলে এখানে কি আছে মাইনাস মাইনাস বসাই দিলাম এখানে কি আছে 2 বসাই দিলাম এখন আমাদের z তো প্রশ্নের মধ্যে ছিল না z থেকে আমরা কোন একটা কনস্ট্যান্ট কল করে বলছিলাম অর্থাৎ বাইরে থেকে নিয়েছি তাহলে z এর জায়গায় আমরা কি করব এই মানটা বসাই দেব কোন মান অর্থাৎ 1 মাইনাস x তাহলে এই z এর জায়গায় আমরা বসাবো 1 মাইনাস x কিন্তু এই z এর উপর আবার কি আছে দেখো একটা রুট আছে তাহলে আমরা এখানে এর উপর একটা রুট দিতে পারি আর এখানে একটা কি দিব একটা প্লাস c অর্থাৎ একটা কনস্ট্যান্ট দিব এটি হলো আমাদের आंसर তাহলে দেখো আমরা খুব ইম্পর্টেন্ট যে অঙ্কটা ওই অঙ্কটা আমরা সলভ করছি সাইন নাম্বার অঙ্কটা এখন আমাদের নেক্সট যে অঙ্কটা যেটা রাজশাহী বোর্ড 2011 সালে এসেছে এটাও ইম্পর্টেন্ট আছে দেখো আমি এটা সলভ করছি দেখো তোমরা কি করতে হবে প্রথমে অবশ্যই অবশ্যই ইন্টিগ্রেশন করতে হলে অর্থাৎ যোগফল করতে হলে অবশ্যই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে তাছাড়া তোমরা অঙ্কগুলো সলভ করতে পারবে না তাহলে দেখো এখন আমরা কি করব ফার্স্ট নাম্বার অঙ্কটা সলভ করব ফার্স্ট নাম্বার অঙ্কটা কি ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x ইনটু রুট ওভার x টু দি পাওয়ার 4 মাইনাস 1 x টু দি পাওয়ার 4 মাইনাস 1 দেখো এখন আমরা কি করব এখন একটু খেয়াল করে দাও আমরা এই প্রশ্ন দিকে একটু খেয়াল করো যদি আমরা এখানে দেখো এখানে কি আছে x এখানে কি আছে x এখন যদি আমরা এখানে উভয় পাশে দেখো উভয় পাশে যদি আচ্ছা উভয় পাশে আমরা পরে আনতেছি এখন দেখো আমরা যদি কোন মতে এখানে x এর জায়গায় যদি এই x টাকে আমরা যদি x স্কয়ার করতে পারি দেখো x টাকে যদি আমরা x স্কয়ার করতে পারি x টাকে যদি আমরা x স্কয়ার করতে পারি তাহলে আমরা কি কাজ হবে দেখো এখানে যদি x স্কয়ার হয় এখানে x টু দি পাওয়ার 4 কেও আমরা কি করতে পারবো x স্কয়ার আনতে পারবো আর যখন আমরা x স্কয়ার আনবো তাহলে দেখো এখানে x স্কয়ার আছে এখানে x স্কয়ার আছে তাহলে দেখো আমরা ওই দেখো আমরা যখন একটা সূত্র শিখেছিলাম ইন্টিগ্রেশন বাই ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড বাই x into root of r x into x minus 1 অর্থাৎ x square minus 1 ওই সূত্রটার সাথে যদি আমরা চিন্তা করি অর্থাৎ এটা একটা কি ছিল একটা সেকেন্ড ইনভার্স 1 এর একটা সূত্র ছিল তাহলে দেখো এখন আমরা এখানে কি করব এখানে আমরা x square এ রূপান্তর করব কেন এটা তো বুঝছো কারণ আমরা এখানে x square করতে পারবো আর এখানে যদি x square আনতে পারি এখানে x square কে আমরা যদি একটা কনস্ট্যান্ট কল্পনা করি এটাকে এখান থেকে একটা ভ্যালু আমরা পাবো অর্থাৎ এখানে একটা x এখানে একটা dx আসবে আর x dx এর একটা কি পাবো আমরা ভ্যালু পাবো দেখো এখন আমরা এখানে কি করব এখানে আমরা উভয় পাশে উভয় পাশে x দ্বারা গুণ করে দেব দেখো ইন্টিগ্রেশন উভয় পাশে অর্থাৎ উপরে যদি আমরা x দ্বারা গুণ করি তাহলে কি হবে x dx আর নিচে যদি x দ্বারা গুণ করি তাহলে x আর x কি হবে x স্কয়ার তাহলে রুট ওভার x টু দি পাওয়ার 4 কে আমরা কি লিখতে পারি x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 1 আশা করি তোমরা বুঝছো তাহলে দেখো এখন আমি কি করব এখানে এখানে আমরা একটা কনস্ট্যান্ট কল্পনা করব দেখো আমরা যদি এখানে x স্কয়ার বাই x স্কয়ার যদি আমরা একটা z কল্পনা করি এরপর যদি আমরা এটাকে কি করি ডিফারেনশিয়েশন করি তাহলে কি হবে দেখো আমরা x dx এর একটা ভ্যালু পাবো অর্থাৎ একটা মান পাবো তাহলে আমরা বুঝতে পারি অর্থাৎ দড়ি এখানে কি হবে দড়ি z ইকুয়াল x স্কয়ার z ইকুয়াল কত x স্কয়ার তাহলে আমরা কি করতে পারি এখানে x স্কয়ার যদি ডিফারেনশিয়েশন করি অর্থাৎ dz ইকুয়াল x স্কয়ার যদি ডিফারেনশিয়েশন করি কি হবে 2x dx এখন দেখো আমাদের বেল অর্থাৎ আমাদের মান কিসের প্রয়োজন আমাদের মান প্রয়োজন এই x dx এর মান প্রয়োজন আমাদের কার মান প্রয়োজন x dx বাট আমাদের কি 2x dx এর মান প্রয়োজন না x dx তাহলে আমরা x dx কে একসাথে রাখবো বাদ বাকি যা আছে সবাইকে এক পাশে পাঠিয়ে দিব তাহলে 2 টাকে যখন এই পাশে পাঠাবো কি হয়ে যাবে হাফ dz ইকুয়াল x dx তাহলে আমরা x dx এর একটা মান পেলাম হাফ dz তাহলে আমরা এখন কি বলতে পারি দেখো এখন আমরা যদি এই মানটা x dx এর মানটা এখানে বসে দিই তাহলে কি হবে দেখো ইন্টিগ্রেশন তার আগে দেখো কি হবে এখানে x dx এর জায়গায় আমরা কি বসে দেব হাফ dz হাফ dz আর এখানে x স্কয়ার আমরা কি কল্পনা করেছি x স্কয়ার কে আমরা z কল্পনা করেছি এই x স্কয়ার আমরা কি কল্পনা করেছি z কল্পনা করেছি তাহলে এখন আমাদের কি হবে এখানে এখানে আমরা যদি ইন্টিগ্রেশন x dx এর জায়গায় আমরা কি মান বসাবো হাফ dz হাফ dz কিছু কি হবে দেখো x স্কয়ার আমরা কি কল্পনা করেছি z কল্পনা করেছি তাহলে x স্কয়ার জায়গায় বসবে z তাহলে এরপর কি আছে রুট ওভার দেখো এরপর কি আছে একটা রুট ওভার এরপর কি আছে x স্কয়ার আমরা কি কল্পনা করেছি না z কল্পনা করেছি এর উপর আবার কি আছে দেখো একটা স্কয়ার আছে তাহলে z স্কয়ার এরপর কি আছে -1 এই দিলাম -1 তাহলে দেখো আমরা জানি ইন্টিগ্রেশন রুট ওভার ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x ইনটু রুট ওভার x স্কয়ার মাইনাস 1 এর ইন্টিগ্রেশন সূত্র কি এর ইন্টিগ্রেশন এখানে অর্থাৎ dx থাকবে এর ইন্টিগ্রেশন সূত্রটা হবে sec ইনভার্স 1
সমাধান করে ফেলেছি। আসসালামু আলাইকুম।